বিদায় তিন অক্ষরের ছোট একটি শব্দ জীবনের অনিবার্য বাস্তবতা স্কুল জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রে শেষ দিন পর্যন্ত এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের তেমনি পুলিশ বাহিনীতে কর্মজীবনের উনচল্লিশ বছর শেষ করে শেরপুর সদর থানা থেকে শেষ কর্মদিবস একত্রিশ জুলাই সরকারিভাবে অবসরে গেলেন পুলিশ কনস্টেবল মফিজুল হক উনিশশো সালে পহেলা নভেম্বর পুলিশে যোগদান করে ঢাকা নারায়ণগঞ্জ জিনাইদহ ব্রাহ্মণবাড়িয়া বান্দরবন ময়মনসিংহ ও শেরপুর জেলার সুনামের সহিত চাকরি করে উল্লেখযোগ্য অবদান রেখেছেন শেরপুর পুলিশ সুপার কাজী আশ্রফুল আজিম পিপিএমের নির্দেশনায় শেরপুর সদর থানার ওসি আবদুল্লা আল মামুনের উদ্যোগে থানার সকল কর্মকর্তা ও সহকর্মীদের উপস্থিতিতে থানা থানাকক্ষে আনুষ্ঠানিকভাবে মফিজুল হককে বিদায় জানানো হয় কনস্টেবল মফিজুল হক তার বক্তব্যে বলেন আমি একজন সামান্য সরকারি কর্মচারী ছিলাম চাকুরিতে কষ্ট সুনাম দুর্নাম হাসি কান্না সবই আছে দেখেছি অসংখ্য ভালো মানুষ অনেক ঘৃণ্য অপরাধীও জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে ভুল ত্রুটির বাইরে শত বিতর্কের মাঝেও সর্বশেষ পুলিশি মানুষের বিপদ জীবন দিয়ে হলেও পাশে দাঁড়ায় ওসি আবদুল্লা আল মামুন জানান কনস্টেবল মফিজুল হক শেরপুর সদর থানায় দু হাজার উনিশ সালের আঠারো নভেম্বর যোগদান করে করোনা মহামারীতে সাহসিকতার সাথে মানবিক পুলিশ হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তার প্রতিটি কাজ সুনাম বই এনেছে তার দৈনন্দিন চলাফেরা থেকে শুরু করে প্রতিটি কাজই বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ পুলিশ হিসাবে সিনিয়র অফিসারদের নজর কেড়েছিল মফিজুল হকের বিদায় অনুষ্ঠান শেষে পুলিশ সুপারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করে পুলিশের গাড়ি যুগে তার বাড়ি জামরপুর জেলার দেওয়ানগঞ্জে পৌঁছে দেওয়া হয় ফারুক আহমেদ জি নিউজ শেরপুর